ফুলের গাছটা পুরো হেলে গেছে গো, এত হাওয়া দিয়েছে না ঝড় উঠেছিল। আজকে ফাইনালি দুদিন পর ভালো করে রোদ্দুর উঠছে, আজ সকাল সকাল রোদ্দুর উঠেছে, আজ মনে হয় দিনটা আজকে ভালোই রোদ্দুর দেবে। এতদিন পুরো একদম সেই কুয়াশার মতন পড়েছিল আর রোদ্দুর ছিল না, এদেরও কষ্ট ছিল সব। এ চুপ কর, ঠান্ডা তো আছে, আর এই ঠান্ডার জন্য সবাই তো সর্দি কাশি জ্বর তো লেগেই আছে। তোমরা তো জানো যে আমার পড়িয়ে ঠড়িয়ে উঠে তারপরে আমি এসে সন্ধ্যে এখানে দিই, তখন সন্ধ্যে দিতে কখন হবে, রাত্রি 9টা হবে, তো এরকম সময় কালকে সন্ধ্যে দিতে এসেছি। তো অবভিয়াসলি আমি তো ধূপ জ্বালিয়ে, এখানে আমার তুলসী গাছ আছে, তুলসী তারা একটা করে ধূপ দিই, তো সেরকমই মানে দরজাটা যেন খুলেছি রাতের বেলা, দিয়ে এখানে প্রদীপটা জ্বালিয়েছি, ধূপটা জ্বালাবো, দিয়ে তুলসী তারা একটা দেবো। আর কালকে হঠাৎ করে মানে আমার এরকম কোনোদিন হয় না, খুলেছি আর যে এরকম খুলে না এরকম যাবো বলে করছি, মনে হলো যেন ওই দিক থেকে মানে ওই পাড়ের ওখান থেকে যেন কেউ দাঁড়িয়ে আমাকে দেখছিল, হট করে এরকম করে সরে গেল। তো আমার কেমন একটা ফিলিং হওয়ার সঙ্গে সঙ্গে আমার গাটা কেমন ভারী হয়ে উঠলো, না আমি বলছি না যে ভূতচুত দেখেছি, কিন্তু কেমন একটা ফিলিং হলো, যেটা হয় না মানে সঙ্গে গুজবাম এসে গেল। তো আমি না আর তুলসীতলায় না দিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি, তো বন্ধ করে দিয়ে তারপরে আমি এখানে ঠাকুরকে ধূপ ঠুপ দিয়ে তারপরে নিচে চলে গেছি, দিয়ে গিয়ে কুণালকে বোঝানো তো এরকম হয়েছে। তো মানে কি বলবো, কালকে একটা মানে এরকম ইনসিডেন্ট আমার লাইফে কোনোদিন হয়নি। আমি সব ভূতের তো ভয় ঠয় পাই না, কিন্তু মানে হঠাৎ করে এরকম হয় না, গাটা ভারী হয়ে গেছিলো আর গায়ে কাঁটা দিয়ে উঠলো সঙ্গে সঙ্গে। বুঝলে, এদের এবার থেকে মাংস না নিয়ে ডুববো দেবো, বাপরে বাপ কি হারে খাচ্ছে। দুদিন ধরে ওদের বিছানাটা তো রোদ্দুরে দিন, আজকে রোদ্দুর উঠছে, আজকে দেব, আর ঠান্ডা একদম সেই কনকনা হয়ে আছে বিছানা। আর আমার সেই জ্বর তো আমার কমে গেল, কিন্তু তারপরে সেই সর্দি কাশিতে আমি ভুগেই যাচ্ছি। কালকে রাত্রিবেলা নাকটা এমন ভিজে গেল, কোনো এত ডায়লগ ফাইলাম কিন্তু আমাকে যাতা করলো, তারপরে দেখলাম নাক খুলে গেল, ওর কথা শুনে আমার নাক খুলে গেল। আজকে সকাল থেকে আমার নাক ভিজে গেছে, আমার কিছু বলো, তোমার জ্ঞান শুনলে আমার নাক খুলে যায়। ফ্রাইডে ব্রেকফাস্ট যেন পরোটা তরকারি হয়, তাও আমি দুধ বার করে রেখেছিলাম, কারণ মা আজকে উঠতে একটু লেট করেছে, তাই ভাবলাম আজকে হয়তো মা করতে পারবে না, তাও করে দিয়েছে, খেয়ে নিয়ে তারপর রেডি হবো। তো আমি না আজকে স্কুল যাওয়ার আগে রেডি হচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে স্কুল যাওয়ার আগে আমি কীভাবে রেডি হই। তো সবার আগে চান করি স্কুলে যাই বলে চুলটা ভিজে, তো আমি ড্রায়ার দিয়ে চুলটাকে না শুকিয়ে নিয়েছি। আর আমি সবসময় মাথায় একটা ব্যান্ড লাগাতে প্রেফার করি, কেননা যাতে চুলটা সামনে মুখে না পড়ে, আর এটা একদম এফর্টলেস হেয়ার ডু বলে না ঠিক সেরকম ব্যাপার। তো জাস্ট আমি এরকম করে টেনে খিঁচে নিয়ে সব চুলগুলো পেছনে চলে যায়, দিয়ে সামনেটা হালকা করে পাফ করে দিই, বাস ডান। এটাই আমার কারেন্ট হেয়ার স্টাইল, ওই জন্য আমি চুলটা স্মুথনিং করে রাখতে সবসময় প্রেফার করি, যাতে করে আমাকে আর চুলে কোনো কিছু বাধার জন্য বা কিছু কোনো এফার্ট নিতে না হয়, সামনেটা হালকা পাফ থাকে আর একটা কালার ম্যাচিং করে যেটা পরছো তার সাথে একটা শুধু ব্যান্ড লাগিয়ে নাও, একদম এফার্টলেস হেয়ার ডু বলে আমার মনে হয়। তো আমি কুর্তিটা পরে নিয়েছি আর মুখও আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি সবার আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো তোমরা সবাই জানো যে আমি সবসময় একটা কথা বলি যে আমি জনসন বেবি ক্রিমই মাখি, তো আগে এটা মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। যেটা আমি করবো সেটা হচ্ছে, এটা দেখছো হচ্ছে ল্যাকমির একটা ফাউন্ডেশন, এটা আমার স্কিন টোন অনুযায়ী বেছে নিয়েছি। তো দিনের বেলার হালকা একটা কভারেজের জন্য কিন্তু আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি, একদম নর্মাল একটুখানি নিচ্ছি হাতে, দেখো একদম অল্প একটুখানি নিয়েছি, আর তার সাথে একটুখানি জল দিচ্ছি হালকা অল্প করে, মানে দু চার ফোঁটা দিয়ে ভালো করে এটা হাতে মিশিয়ে নিচ্ছি, দিয়ে জাস্ট ক্রিমের মতন করে সারা মুখে দিয়ে
দেখো পুরো মুখে দিয়ে দিয়েছি, কোনো ব্লেন্ডার নয় কিচ্ছু নয়, শুধু হালকা একটা কভারেজ দেবে। তো জাস্ট ক্রিমের মতন যেমন করে ময়েশ্চারাইজার মাখলাম সেরকম করে ফাউন্ডেশনটাকে লাগিয়ে দিচ্ছি। ফাউন্ডেশনটা আমার লাগানো হয়ে গেছে, দেখছো খুব হালকা, মানে খুব একটা কভারেজ নেই, খুব হালকা করে দেওয়া হয়েছে। আর যেটা ছাড়া আমার একদমই চলে না সেটা হচ্ছে এই সুইস বিউটির আইব্রো প্যালেটটা। এটা আমি শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর ইউজ করি, আর আমি কোনো কম্প্যাক্ট ইউজ করিনি, যেহেতু শীতকাল তো আমাদের একটা অত বেশি পাউডারের দরকার নেই, মানে আমি অন্তত ইউজ করি না, তো এমনিই রেখেছি। আর গরমকালে যেটা করি সেটা হচ্ছে ময়েশ্চারাইজারটা না দিয়ে তার বদলে আমি সানস্ক্রিনটা মেখে নিই। এবার জাস্ট কি করবো, আইব্রোটাকে ফিল করে নেব। আর এবার একটা কাজল নিচ্ছি, নিয়ে জাস্ট লাইনারের মতন করে এরকম আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো লাইনার নয় কাজলটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, কোনো রকম মাস্কারা ফাস্কারা কিচ্ছু দিচ্ছি না। তো যেটা করছি সেটা হচ্ছে একটা লিপস্টিক করছি, এটা হচ্ছে ফেসেস ক্যানাডার একটা লিপস্টিক, একটা হালকা শেড, এটা জাস্ট শুধু লাগিয়ে নেব। এই কালারটা একদম ন্যাচারাল কালার, খুব ভালো লাগা, এটা আমার খুব ফেভারিট, এটা কিন্তু একটা ম্যাট লিপস্টিক। তো দেখো আমার সাজ গোজ পুরো কমপ্লিট হয়ে গেছে, চুলটাকে জাস্ট একটু ঠিক করে নিই, দ্যাটস ইট, রেডি। ওই তুমি না কদিন ধরে খুব জল কিন্তু কম খাচ্ছো, নাও বোতলটা নাও। শীতকালে একটু জলটা কমই খাওয়া হচ্ছে। হয়ে গেছে তৈরি, চলো। আজকে ওর সময় হয়নি বলে বিছনা তুলতে পারিনি, আমি আজকে তুলে দিলাম, আজকে যতটা পেরেছি তুলে দিয়েছি, জানি না ওর পছন্দ হবে না, আমার করলে ওর পছন্দ হয় না আমি জানি, তাও চেষ্টা করেছি, যতটা পেরেছি করেছি। আর কালকে তো আমরা ব্লগ করিনি, আজকে ব্লগ আবার স্টার্ট করেছি, কারণ টানা কদিন পাঁচ ছ দিন ব্লগ দিয়েছি, ওই জন্য কালকে আবার একটু রেস্ট নিয়ে নিলাম, ওর একটু রেস্ট পেলো। আর আজকে এইটা আমাদের খুব প্রবলেম করছিলো, মাঝে মধ্যেই এইটা নাটগুলো প্রবলেম করেছে, এই জন্য অন্য নাট আজকে চেঞ্জ করে প্লাসটা, তোমরা জানো আমি ওই সেই শ্রীরামপুর যাওয়ার সময় একদিন কিনেছিলাম, ওই প্লাসটা নতুনই আছে, আজকে ভাঙলাম এটাকে দিয়ে, আজকে এটাকে শর্ট আউট করে নিয়েছি, এখন ঠিক আছে। কি তাকিয়ে দেখিস, কি করবি, কি করতে চাইছিস বলতো, আসবি না, বস চুপ করে, রোদ্দুরটা গিয়ে বস না, যা। আর এখন আমি রেডি, এখন ওকে যাবো আনতে, কিন্তু তার আগে যাবো আগে একটু মৌসম্বি কিনতে, কারণ মৌসম্বি সব শেষ, ড্রাই, আর মৌসম্বিটা আজকে কিনে লাভ নেই, কিন্তু আজকে খাবে না যেহেতু শুক্রবার, কালকে খাবে, ওই জন্য আজকে থেকে আবার স্টকটা করে নিই। আরে কে কত দামে ওইগুলোই দাও, ছটা দিয়ে দাও, ভালো দেখে দাও। চলো এখন আবার তিন দিন ছুটি, তাই তো, শনি রবি সোম, আবার মঙ্গল বুধবার স্কুল করতে হবে, দিয়ে আবার বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন টানা ছুটি। তো এই ছুটিটা অনেকেই সুযোগ খোঁজে, যেরকম টানা ছুটি ছুটি হলেই বলো, হ্যাঁ চলে যায় দীঘা, মন্দারমণি, তাজপুর, বাট আমাদের হবে না, আমরা লোকালেই থাকবো। তুমি এমন করে বললে যেন মানে লোকালে থাকবো কথাটা এমনভাবে বললে যেন কি, বাড়িতে এসেও দেখছি শরীরটা ভালো লাগে না, নাক ঠাক সব বুঝে আছে, বিরক্ত লাগছে। আর এখানে না
পায়রাগুলো মানে এত বিরক্ত করছে, পায়রাগুলো এসে কি করছে বলতো? এমনিতে তো বসছে, আমাদের যত দেখছো জানলার সব সানসেট, তার উপর সব সানসেটের মধ্যে পটি করে ভরে দিয়েছে। ইভেন এই ঠান্ডার জন্য তো এই জানলাটা বন্ধ থাকে, এই বক্স জানলাগুলোর, ওই বক্স জানলা, এই বক্স জানলার ভেতর সব পায়রাগুলো ঢুকে এখানে নোংরা করছে, দেখো পটি করে সব গন্দা করে দিয়ে চলে গেছে। আর যেটুকুই খাই অল্প করে গিয়ে খেয়ে নিই, খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে একটুখানি রেস্ট নিই, আবার বিকেল থেকে পড়ানো আছে। এই যা উপরে যা, উপরে যা, উপরে যা, যা চলে যা, এক্ষুনি বিছানা করে দেবে, যা। এই তো ঘি, আলু ভাতে, আর সেই পাঁপড় এনেছিলাম, পাঁপড়গুলো ভেজে দিয়েছে, তরকারি আছে আলু কপির, হ্যাঁ বলো, আমার আলু কপির তরকারি নেই। ও আমি একটু তাহলে বাটার নিয়ে আসি। হ্যাঁ নাও, তাহলে কি দিয়ে খাবো? এটা খেয়ে আসার পরেই এদের বিছানা করে দিতে হবে, না হলে এরা ছটফট ছটফট করে। দাঁড়া করে দেবো তো বিছানা, যে বিছানা করেছিল সব কটে শুয়ে বলো। হ্যাঁ হ্যাঁ নিকা, হ্যাঁ শুয়ে পড়, হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়, চোখে নাপবি না, ঘুমা, নাপতে হবে না, এখানে ঘুমা। তাহলে এখানে জলটা বসিয়ে দিয়ে গেছে, গরম জল একটু ভেপার নে। কাল রাতেও আমার সেম প্রবলেম হচ্ছিল, দুটো নাকি বোঝা আর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, তো ভেপার নিয়েছিলাম বলে রাত্রিবেলা একটু ঘুমোতে পেরেছি, জলটা হয়ে গেছে। তো এই যে আমার বাথটব আছে, এই বাথটবের মধ্যে জলটা নিয়ে নিচ্ছি, আর এই যে টাওয়ালটা নিয়ে এলাম, ভেপারটা নিয়ে নিই, ভেপারটা নিলে আমি একটুখানি কমফোর্টেবল ফিল করব। আগে আমি নিজেই বিছানা গুছিয়েছি না বলো? আমি আসলে সকালবেলা না এত তাড়াহুড়ো হয়ে গেছে, পুজো আজকে শুক্রবার ছিল, পুজো ছিল, তো আমি না বিছানাটা তুলে যেতে পারিনি, তো যাওয়ার সময় বলছিলাম মা এই বিছানা তোলা হলো না, বলে তাও ঠিক আছে, মনটা তাও খচখচ করে যে আমি বাড়ি থেকে বেরোচ্ছি বাসে বিছানাটা তুললাম, তারপর এসে দেখলাম যে গুছা বিছা, মানে আমি যেরকম করে হয় তা ও পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছে, থ্যাংক ইউ। আমি না ভাবি যে বাচ্চারা কত ইনোসেন্ট, অ্যাকচুয়ালি আমার যারা প্রেপের মানে লোয়ারে গেছে, তো আমি যখন বাচ্চা ছেড়ে আসি তখন আমাকে সব বাচ্চাগুলো হাত ধরে টেনে ধরে, মিস তুমি থাকো, মিস তুমি থাকো। আসলে কি সব মিসেরা সবাই ভালো, কিন্তু কি মানে মিসেরা কি বলো একটু গ্যারিটি নিয়ে থাকে, মানে টিচার টিচারের ব্যাপার আর কি। তো আর আমার সঙ্গে তো বাচ্চাদের সেরকম ইকুয়েশন না, আমি তোদের সঙ্গে বন্ধুদের মতন মিশি, হাসি, খেলি, গল্প করি। তো এবার যখন ওদের টিফিন হয়েছে আমি ওদের ক্লাসে গেছি, তো মানে ওদের যে ক্লাস টিচার সে কারেকশন করছে আর আমি ওদের সাথে একটুখানি গল্প গুজব করছি। তো একটা বাচ্চা আছে বলছে, ও মিস শোনো তুমি কি আমাকে বিয়ে করবে? আমি বলছি এই রে কেন, আবার বিয়ে করার কি হলো? না তোমাকে আমার ভালো লাগে আমি তোমাকে বিয়ে করবো। আমি দেখো এই তো ঠিক আছে, আবার বিয়ে থার গল্পে যাওয়া কেন? মা গেছিল হাঁটতে, কুনাল আমার দুজনেরই খিদে পেয়েছে, কারণ এমনিতেই একে নিরামিষ, তার উপরে খেয়েছি আর কি আলু সেদ্ধ ভাত, তো আমি ভাবলাম ওপরেই করে দিই ব্রেড বাটার। তারপরে দেখলাম মা এসে গেছে, তো মাই করুক আমি চলে যাচ্ছি তলায়, আমার খাতাও লেখা হয়ে গেছে। আর যেটা হয় না প্রত্যেক দিন, মানে যা কিছু আমাদের অ্যাক্টিভিটি সকালে থাকে, বিকেলে আর রাতের আমাদের সেরকম অ্যাক্টিভিটি থাকে না, তাও যেদিনকে ছুটি ছাড়া সেটা অন্যরকম, আমরা ঘুরতে গেলাম বা বাড়িতে বসে আমরা কিছু করলাম, আদারওয়াইজ এমনি বিকেলবেলা পড়াতে গেলে পড়ে উঠে তারপরে শরীরে আমার একটু আর এনার্জি বাকি থাকে না, আর তারপরে একটু পড়ার মতো কিছু থাকেও না, খেয়ে দিয়ে জাস্ট একটু টিভি দেখি তারপরে শুয়ে পড়ি। তো ওই জন্য আজকে ভাবলাম যে এখানেই ব্লগটাকে শেষ করে দিই, আর যদি ভালো লেগে থাকে আজকের ব্লগটা প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল আই ফ্যাশন বেঙ্গলি ব্লগ। কী করছো বলো তুমি ক্যামেরাটাকে নিয়ে? এরাম দেখো আমার ক্যামেরাটা ধরে আছে, একবার এরাম করছে, একবার এরাম করছে, আমি করি, ক্যামেরা তো ঠিক জায়গায় আছে তোমায় দেখাচ্ছে। আর আজকে আমরা ফ্রাইডে নাইটে আমরা একটা মুভি দেখবো, কি ছাত্রী শেষ করতে যাচ্ছিলাম, করতে দিল না। আর যদি যদি আজকে আমফান কিছু বদ্রাস মানে করে মাদ্রা মজিটাও করে থাকে, ক্যাপচার করবো সেটা হয়তো পরের ব্লগে তোমাদের আমি ওটা ঢুকিয়ে দেবো। তবে আজকের ব্লগটাকে মানে বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। ডু লাইক, শেয়ার, কমেন্ট, সিম্পলি লাইফ, হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ অ্যান্ড ফাকিরা24, টিল দেন গুড নাইট, আই লাভ ইউ।